हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल तब कुकिंग स्टूडियो। आज के पर्व आबार हाजिर होलाम भिन्नधर्मी आरेक रेसिपिर संगे। आमी आज के आपनादेरके तैरी करे देखाबो हाते माखा माछेर चरचड़ी। आमी किन्तु आज के बेगुनेर चरचड़ी बानाच्छी ट्यांगड़ा माछ दिए। आपनि जदि एभावे बेगुनेर चरचड़ी ट्यांगड़ा माछ दिए बानान, देखबेन चरचड़ির স্বাদটা কিন্তু আগের তুলনায় অনেকাংশেই বেড়ে যাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের চরচড়ির রেসিপিটা। আজকের চরচড়ির জন্য অলরেডি দিয়ে দিয়েছি 1/4 কাপের মতো সয়াবিন তেল। দিয়ে দিয়েছি কুচি করে রাখা 2 কাপের মতো বেগুন কুচি আর 1 কাপ আলু কুচি। দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি বেশি করে ঝাল। ঝালটা আমি বেশি পছন্দ করি, এই জন্যই বেশি করে ইউজ করলাম। আপনারা চাইলে কম করেও ঝালটা দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, দিয়ে দেব স্বাদমতো লবণ। লবণ বা হলুদটাকে এখন খুব ভালোমতো হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে কিন্তু মেখে নিলে চরচড়িটা খুব দ্রুত হয়ে যায় আর রেসিপির স্বাদটাও অনেক ভালো লাগে। এভাবে আপনারা ঝটপটভাবে বাড়িতে একবার চরচড়ি বানিয়ে দেখুন। আশা রাখছি আপনাদের এই রেসিপিটা খেতে অনেক ভালো লাগবে। এই রেসিপিটা তৈরি করা যতটা সহজ আর খেতেও অনেক মজা। আপনাদের বাড়িতে গেস্ট আসলে আপনারা গেস্টকে বসিয়ে রেখেও রেসিপিটা বানিয়ে দিতে পারবেন। আর এই চরচড়ির রেসিপিটা তো গরম ভাতে খেতে খুবই মজা লাগে। এভাবে হাত দিয়ে দিয়ে চরচড়িটাকে খুব ভালো মতো মাখাতে থাকতে হবে। যখন আপনি দেখতে পারবেন যে আপনার বেগুনটা একদমই মাখানো হয়ে গেছে, বেগুন থেকে অনেকটা পানি বের হয়ে আসছে আর বেগুনটা অনেকটা কমেও গেছে, তখন বুঝে নিতে হবে যে আপনার বেগুনটা মাখানো হয়ে গেছে। দেখুন আমার বেগুনটা কিন্তু অলরেডি মাখানো হয়ে গেছে। যখন বেগুনটা এমনটা মাখানো হয়ে যাবে তখন এর মধ্যে কিছুটা পানি অ্যাড করছি। এখন অ্যাড করে দিয়ে দিচ্ছি আমার পরিষ্কার করে রাখা যে ট্যাংরা মাছটা ছিল সেই ট্যাংরা মাছটাকে। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি এই এখন প্যানটাকে দিয়ে দেব আমি এখন চুলায়। আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি 1 কাপের মতো পানি, বেশি পানি অ্যাড করা যাবে না। এখন ঢাকা দিয়ে চুলায় দিয়ে দিচ্ছি প্যানটাকে। আমি অলরেডি কিন্তু প্যানটা দিয়ে দিয়েছিলাম, মিনিমাম 3 মিনিট পর ফুটিয়ে নিয়ে তারপর আমি রেসিপিটাকে এখান থেকে ঢাকনা তুলে দেখছি। দেখুন আমার রেসিপিতে একটা এখন ফুটে উঠেছে। যখন এমনটা ফুটে উঠবে তখন একটু নেড়ে চেড়ে দিতে হবে। এভাবে নেড়ে চেড়ে দিয়ে দিয়ে রেসিপিটাকে তৈরি করতে হবে। দেখুন আমার রেসিপিটা কিন্তু আগে তুলনায় অনেকটা ফুটে উঠেছে। এভাবে রেসিপিটাকে মাঝে মাঝে ঢাকা তুলে নিতে হবে আর একটু নেড়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। যখন আপনি দেখতে পারবেন যে বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে তখন বসে নিতে হবে যে আপনার চরচড়ির রেসিপিটা হয়ে গেছে। খুব চটজলদিভাবে কিন্তু এই রেসিপিটাকে তৈরি করা যায়। আমি আবারও কিছুক্ষণ পর ফেরত আসলাম, এসে দেখছি দেখুন আমার চরচড়ির কালারটি কিন্তু আগের দিনে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আর চরচড়িটা কিন্তু অনেকটা কমেও গেছে। যখন এমনটা কমে যাবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আপনি একটা বেগুন কিংবা আলুকে টেস্ট করে দেখবেন যে সিদ্ধ হয়েছে কি না। যদি সিদ্ধ হয়ে যায় তাহলে রেসিপিটাকে সার্ভিং বোর্ডে নামিয়ে ফেলতে পারেন, আর যদি দেখেন যে এখনও সিদ্ধ হয়নি তাহলে আরেকটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। দেখুন আমার চরচড়ির রেসিপিটা কিন্তু এখন একদমই তৈরি। যখন রেসিপিটা এমনটা তৈরি হয়ে যাবে তখন ধীরে ধীরে রেসিপিটাকে সার্ভিং বোর্ডে নামিয়ে ফেলছি। আশা করব আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার আজকের এই ট্যাংরা মাছের চরচড়ির রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।